कृष्णा हरे कृष्णा 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 हरे 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 रामा हरे रामा 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 हरे हरे। हमार आमार नतून जीवन शुरू आगे सकल भक्तवृंदर साथी एक साथे गाइते चाई। हाँ तुम्हरा भक्तवृंदरा तुम्हरा सबाई एक साथे गाओ बोलो कृष्ण कृष्ण शुद्ध श्री कृष्ण कृष्ण बिना किछु नाइ कृष्ण नाम सुधानिए कृष्णेरी गान गाई कृष्णेरी गान गाई। मागो 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 तुम्हें आमार साथे एक बार गाओ। हरे कृष्णा 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 हरे 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 रामा हरे रामा 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 हरे हरे। मागो मागो तुम्हार तुम्हार मीरा तुम्हार मीरा तुम्हार थेके अनेक दूरे चले गेलो मा जानिना की लेखा आछे आमार आमार संसार जीवने मा तुमी केन आमाय एत दूरे पाठिये दिले मा। साधु बाबा तुमी तो बोलेछिले तुमी तो बोलेछिले कृष्णई आमार जीवनेर सब ताहले ताहले केन आमाय बिये दिये एत दूरे पाठिये दिच्छो तोमरा। একদিকে রাজ্যের সুরক্ষা আর অন্যদিকে প্রজাদের জীবনযাত্রার মান উন্নয়নের ব্যবস্থা সুনিশ্চিত করা এত কাজের চাপে যেন নিজের সংসার জীবনের ভারসাম্য বজায় রাখতে পারছি না। কি বজায় রাখতে পারছে না?
আমার সন্তান তথা চিতরের বীর রাজপুত্র। মা, তুমি? জীবনের হিসাব নিকাশটা মনে হয় আর মেলাতে পারলাম না মাগো। মীরাকে বিয়ের পর আমার জীবনের মোড় যে কোন নতুন দিশা দেখাবে তা আমি কিছুতেই বুঝতে পারছি না মা। হ্যাঁ বাবা, আমি সব জানি, সব কিছু শুনেছি বাবা। মীরা শুধু তার গোপালের মূর্তি নিয়ে ব্যস্ত, রাজ পরিবারের বৌমা মীরা, অথচ সে নাকি শুধু ভজন কীর্তন গেয়ে চলেছে। কত আনন্দে দাদার বিয়ে দিলাম, ভাবলাম সুন্দরী বৌদির মুখ দেখে আমরা সবাই আলোকিত জীবন যাপন করব, অথচ বিষণ্নতার ছাপ সবার মুখে মুখে। দাদা, আমি তোমার মুখের দিকে তাকিয়ে থাকতে পারছি না, আমার বড্ড কষ্ট হয় তোমার আর বৌদির সম্পর্কটা দেখে। বাড়িতে সব সময় কৃষ্ণ ভজন শুনে শুনে আমার গা পিত্তি জ্বলে গেল। তোমাদের কাছে যেটা ভজন কীর্তন, মীরার কাছে সেটা জীবন। তার গিরিধারী গোপাল কোনো মূর্তি না, এক জীবিত জীবন সঙ্গী, বুঝলে বোন? এক জীবিত জীবন সঙ্গী। এসব কথা আমার সামনে তুমি বলবে না, আমার পায়ের রক্ত মাথায় উঠে যায়, আমার দু চোখ দিয়ে ওকে দেখতে চাই না। জানো তো মা, যখন আমি মীরার দিকে তাকাই তখন মীরা এক উদাসীন চোখে আমার দিকে তাকায়। ওর চোখে মুখে কেমন যেন এক অদ্ভুত নির্লিপ্ততা, উদাসীনতা দেখতে পাই। পারছি না মা, আমি আর সহ্য করতে পারছি না। আমি আর এসব নাটক নকশা একদম চলতে দেব না, এই আমি বলে দিলাম। আর নয়, এই পরিবারের জন্য আমায় যা করতে হবে আমি তাই করব। তুমি আর কি করতে পারো মা? মানুষের মনের অবস্থার পরিবর্তন করা কি এত সহজ? একবার মনে যে বসে যায় তাকে সরানো বড় কঠিন কাজ মা। তাই তো মনে হচ্ছে। জানো তো, মীরাকে ডেকে কয়েকদিন আগে আমি বললাম আমাদের কুলদেবী মা দুর্গার পূজা অর্চনা করতে। মীরা আমায় কি বলে জানো? বলে আমি তো নিজেকে সঁপে দিয়েছি আমার শ্রীকৃষ্ণের কাছে, তাকে কোনোভাবেই আমি আর পূজা করাতে পারলাম না। কি কম বড় অপমান আমাদের জীবনে, আমায় এর বদলা নিতেই হবে। হয় আমি নহয় মীরা, যে কেউ একজনকে শেষ হতেই হবে। আমি তো অবাক হচ্ছি, মীরার জীবনে তার শাশুড়ির যদি এই অবস্থান হয়, জানি না মীরার জীবনে তোমার কি অবস্থান বাবা। জানি মীরার জীবনে অলৌকিক জীবন সঙ্গীর প্রভাব বিদ্যমান, তাই বলে কি তুমি তোমার রাজপুত পরিবারের মান মর্যাদা সব মলিন হতে দেখবে? সবই জানি, সব কিছুই বুঝি। কি করে মীরাকে আমার প্রতি আসক্ত করব, আমার মায়ার বন্ধনে বাঁধবো, তা আমি বুঝতেই পারছি না। দাদা, তুমি চেষ্টা করো, ছলে বলে কৌশলে মীরার মন থেকে শ্রীকৃষ্ণের নাম মুছে ফেলবার জন্য তুমি চেষ্টা করো। মা, মাগো, এইসব কথা বলে তোমরা আমার মনের চাপ বাড়িয়ে দিও না মা। কেন যেন ওর সামনে দাঁড়ালে মনের সব জ্বালা যন্ত্রণা অশান্তি সব ভুলে যাই, এক অদ্ভুত প্রশান্তি আমার মনকে আবিষ্ট করে ফেলে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল যেমন বাঁকা করতে হয়, তোমাকেও তাই করতে হবে দাদা। এসব তুমি ভুলে যেও না। বোন, তোমাকে কি করে যে বোঝাই, মীরার জীবনে বাসুদেব সর্বম, বাসুদেব সর্বম, বাসুদেব সর্বম। মীরা আসার পর থেকে বাসুদেব সর্বম, বাসুদেব সর্বম, এ কথা শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেল। আমার সামনে এসব উচ্চারণ করো না, আমি আর সহ্য করতে পারছি না। চলো মা, দেখি আমাদের মীরা বৌরানী আবার কি করে। কি আর করব, কিছু বুঝতে পারছি না, কিছুই বুঝতে পারছি না, কিছু তো একটা করতেই হবে, ছলে বলে কৌশলে কিছু তো একটা করতেই হবে।
কিছু তো করতেই হবে। বল প্রয়োগ করে কি কখনো কারো মন জয় করা গেছে? কোনো যুগে কেউ তা করতে পারেনি, আর আমি আমি জানি না কি লেখা আছে আমার এই সংসার জীবনে, আমার এই দাম্পত্য জীবনের ভাগ্যে। বড় কষ্ট হয় আমার, বড় অসহায় লাগে। না 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 না, আমাকে বাঁচতে হবে। আমায় এত হতাশ হলে চলবে না, আমাকে মীরাকে নিয়ে বাঁচতে হবে। হ্যাঁ, আমি যদি সত্যি মীরার মন জয় করতে চাই, তাহলে তো আমাকে ভালোবাসার প্রেমের হাত ধরে মীরার মন জয় করতেই হবে। সত্যি আজ গিরিধারী মীরার মন জয় লাভ করেছে। হো, তুমি এখানে আছো? তোমাকেই আমি খুঁজছিলাম। এই নাও প্রসাদ। সারাদিন সংসারের কাজ, তারপর আবার আমার গিরিধারীর দেখভাল করা। আর আমার জন্য? আমার জন্য তোমার কোনো জায়গা নেই, তাই না মীরা? এমন কথা বলো না, আমার যে কষ্ট হয়। তোমাকে দেখবার জন্য তো মা, মন্ত্রী, পরিচারিকা সবাই আছে, কিন্তু আমার গিরিধারীর জন্য তো শুধু আমি। যেন বড় কষ্ট হচ্ছে বলতে। আমার মন বলে আমার প্রতি তোমার বিন্দুমাত্র ভালোবাসা নেই, বিন্দুমাত্র ভালোবাসা নেই। তা বলছো কেন? তোমার প্রতি আমার সেবায় কি কোনো খামতি রেখেছি? মীরা, তোমাকে আমি সেবিকা নয়, আমার জীবন সঙ্গী, আমার প্রেমিকা রূপে পেতে চাই। আমার দিকে তাকিয়ে বলো, একবার বলো যে তুমি আমাকে ভীষণ ভালোবাসো। হ্যাঁ গো, তুমি আমার জীবন সঙ্গী, আমার গিরি। কি বললে কি বললে? আর একবার বলো। জানো মীরা, আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। আর আর তোমার থেকে দূরে থাকার বিরহ বেদনা আমি সেই কত দিন ধরে সহ্য করছি, তুমি কি তা বুঝো না? আমার জন্য তোমার এত প্রেম, তা তো আমি কোনোদিন বোঝার চেষ্টা করিনি মীরা। তুমি তো আমার রক্ষাকর্তা, তুমি মীরাকে তোমার জীবন সঙ্গিনী রূপে গ্রহণ করেছো, তুমি তো আমার একমাত্র জাহাজ, তুমি আমার নৌকো, যাতে করে আমি আমার প্রেম সাগরে পাড়ি দেব। মীরা, এতদিন আমার কামনা বাসনা তোমাকে ভোগ করার যে পাশবিক মনোবৃত্তি আমার মনের ভেতর ঝড় তুলেছিল, আজ তোমার কথা শুনে সব শান্ত হয়ে গেল, সব শান্ত হয়ে গেল। এতে তোমার দোষ নেই স্বামী। আমাদের জীবনে বাসনা, চাহিদা, লোভ, লালসার যে প্রবৃত্তিগুলি প্রতিনিয়ত জাগরিত হয়, সেগুলি আমাদের আসল স্বরূপকে সুস্থ থাকতে দেয় না। ঠিক বলেছো মীরা। কিন্তু জানো তো একদিকে রাজধর্ম, অন্যদিকে সংসার ধর্ম, এই দুয়ের টানা পুরনে আজ আমি দিশেহারা। মন আমার বিদীর্ণ। মনে রেখো, আমরা প্রত্যেকে শান্ত স্বরূপ আত্মা, তাই বাহ্যিক উত্তেজনা আমাদের মনকে যতই অশান্ত করে তুলুক, আমরা কিন্তু আমাদের শান্ত স্বরূপ আত্মাতে লীন হয়ে থাকতে ভালোবাসি। হুজুর, মাফ করনা, আপকে লিয়ে এক সমাচার হ্যায়। জানি না কেন এমন হয়, যখনই তোমার সাথে আমি মনের অন্তরঙ্গ কথা ভাগ করে নিতে চাই, আমাদের দুজনের মাঝে কেউ না কেউ এসেই যায়, তাই না মীরা? না না, এভাবে ভেবো না। তুমি তো চিতরের নাগরিকদের রক্ষাকর্তা, প্রজাগণের জীবনের সুরক্ষা দিতে তোমায় তোমার রাজধর্ম পালনে অবিচল থাকতে হবে। ঠিক বলেছো মীরা। আমি এখন আসি, তবে একটা কথা, তোমার জীবনের ভালোবাসা, স্নেহ আবেগের দেখভাল ও রক্ষা করাটাও আমার পরম দায়িত্ব। সে তুমি চিন্তা করো না,
আমার জীবনের রক্ষাকর্তা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তিনি তো আমার হৃদয়ের বেঁচে থাকার আনন্দ ধারার উৎস। মীরা মা, ভেতরে আসতে পারি? তোমার ঘরটা একটু পরিষ্কার করতে এসেছি মা। ও দিদি, এসো এসো, ঘরে এসো। কেমন আছো তুমি? শুনলাম তোমার নাকি শরীর খারাপ ছিল। হ্যাঁ, একটু জ্বর হয়েছিল। তা তুমি আমার খোঁজ নিয়েছিলে শুনে কি যে ভালো লাগলো। এমন করে বলছো কেন গো? তুমি প্রতিদিন আমার ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আসো। আচ্ছা, আমি তোমার খোঁজ নেব না কেন বলো তো? আমি অতি সামান্য বাড়ির দাসী, আর তুমি হলে রাজকন্যা, রাজবধূ। এমন করে বলো না গো, আমাদের একজনই সৃষ্টিকর্তা। আর দুঃখের বিষয়, আমরা সমাজে তৈরি করেছি জাত পাত বর্ণ বৈষম্যের ভেদাভেদ। শ্যাম সুন্দর গিরিধারী, শ্যাম সুন্দর গিরিধারী। কি গো দিদি, কি হলো তোমার? সত্যি কথা বলবো, তোমার গলায় যাবে থেকে হরি নাম শুনছি, কৃষ্ণ নাম শুনছি, তবে থেকে মনের সমস্ত গ্লানি দুঃখ কমে গেছে। কৃষ্ণ নামের যে কি মাহাত্ম্য তা হয়তো বুঝতেই পারতাম না তুমি না এলে। না গো, তেমন কিছু না। দেখবে ঈশ্বর ঠিক তোমার সামনে সুযোগ এনে দেবে কৃষ্ণ ভজনা করার। শুধু ঠিক সময় মতো তা কাজে লাগাতে হবে। তবে যাই বলো গো, তুমি না এলে জীবনের এই চৈতন্য মন হয়তো অচৈতন্যই থেকে যেত। সবই প্রভুর ইচ্ছে। শোনো, ওখানে দেখো আমার গোপালের নতুন জামা রাখা আছে, আমায় এনে দাও তো। আমি তোমাকে এনে দেব গোপালের জামা? আমি হাত দেব? কেন, কি হবে? যাও নিয়ে এসো। মীরা, মীরা, তুমি এসব কি করছো? ছি ছি ছি, তুমি আমাদের রাজপুত বংশের মর্যাদা মাটিতে মিশিয়ে দিলে। এমনিতেই তো বিয়ের পর কীর্তন ভজন করে বংশের মান মর্যাদা তুমি কোথায় নামিয়ে দিয়েছো, তা কি তুমি কখনো বোঝার চেষ্টা করেছো? মীরাবা, মীরামা, আজ আমার জন্য তোমায় এত অপমানিত হতে হচ্ছে। আজ আমার জন্য অপমান, অপমান করেছে মীরা। আমাদের সম্মান, আমাদের মর্যাদা সব শেষ করে দিল। তুমি আজ আমাদের কোথায় নামিয়ে দিয়েছো ভাবতে ঘেন্না লাগে। তোমরা সবাই মনে রেখো, আমরা যে যেখানে পৌঁছেছি, যে যা অবস্থায় আছি বা যে দিকে ধাবিত হচ্ছি, সব কিছুই মহান সৃষ্টিকর্তার মহান পরিকল্পনা। তা বুঝবার ক্ষমতা তোমাদের নেই, আর আমার আমার তো একেবারেই নেই। এসব নাটক শুনে আমাদের কোনো লাভ নেই। রাজমাতা, আপনি মীরাকে ক্ষমা করে দিন, ওকে কিছু বলবেন না। সব দোষ আমার, সব দোষ আমার, সব দোষ আমার। আমি তো মনে করি জীবই শিব, আমরা প্রত্যেকে তার সৃষ্টি। তাই ঈশ্বরের সৃষ্টিকে লাঞ্ছিত ও অপমানিত করলে পক্ষান্তরে আমরা তো ভগবানেরই অপমান করি, তাই না? আমি তো তাই ভাবি। তুমি এখানে দাঁড়িয়ে কি নাটক দেখছো? যাও, বেরিয়ে যাও। মীরা মা, আমাকে ক্ষমা করে দিও মা, আমার জন্য তোমায়। আমি যে নিজেকে কোনোদিনও মাফ করতে পারবো না গো, নিজেকে মাফ করতে পারবো না, মাফ করতে পারবো না। Ha 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 ha!
শুনে কান ঝালাপালা হয়ে গেল। ছবি থেকে এসেছে শুধু গিরিধারী গোপাল গোপাল, কৃষ্ণ কৃষ্ণ, আর কোনো কথা নেই। জানি তোমার ভীষণ কষ্ট হচ্ছে অনিমাদিকে অপমানিত হতে দেখে। কি আর করব বলো, সবাই তো তোমার কথা বোঝে না। চলো একটু বিশ্রাম নিয়ে নাও, তুমি এখন বরং একটু ঘুমিয়ে যাও। কি কি বললে তুমি, সারা রাত গল্প করে কাটাবে? তা কি হয়, তুমি অসুস্থ হয়ে পড়বে, সে সঙ্গে আমিও। হ্যাঁ হ্যাঁ জানি তুমি আমার পাশে আছো, আর তুমি আমার পাশে আছো বলেই তো আমি এত নির্ভীক। আমি বেঁচে থাকার অসীম আনন্দ প্রতি মুহূর্তে অনুভব করি। কি আমার গলায় গান শুনবে? আমার গলায় গান? ঠিক আছে, তুমি চেয়েছো আর আমি না গিয়ে থাকতে পারি? তুমি কো দিন রে পল্লু জিয়ারা।
দিয়া